নদিয়া থেকে মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে গ্রেপ্তার দুই যুবক। তাদের কাছে উদ্ধার হয় দুটি ওয়ান শাটার পিস্তল সহ দুই রাউন্ড গুলি। রবিবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। অন্যদিকে মুর্শিদাবাদের ডোমকল থানার রায়পুর শশর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কলাবাগানের পাশে একটি ঝোপ থেকে তিন বালটি বোমা উদ্ধার হয়। ভোটের আগে বোমা উদ্ধার হয়, রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে গ্রেপ্তার দুই। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার গড়াইমারি পঞ্চায়েতের ফুলবাড়ির ছাত্র মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুটি ওয়ান শাটার পিস্তল সহ দুই রাউন্ড গুলি। তারপর ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ডোমকল থানার গড়াইমারি পঞ্চায়েতের ফুলবাড়ির ছাত্র মাঠ সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল তারা। ধৃত যুবকের নাম ভাসান শেখ এবং মনিরুল শেখ। তাদের বাড়ি নদিয়া জেলার থানার পাড়া পশ্চিম দোগাছি শাহেরপাড়া কলোনি পাড়া এলাকায়। রবিবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। অন্যদিকে শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকল থানার রায়পুর শ্মশান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কলাবাগানের পাশে একটি ঝোপ থেকে তিন বালটি বোমা উদ্ধার হয়। বোম স্কোয়াড কর্মীদের খবর দিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভোটের আগে এইভাবে কে বা কারা এতগুলো বোমা মজুত করে রেখেছে তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। আমরা সব জানি না, আমরা রোজা খেলি, রোজার তারাবি পড়ি, আমরা শুয়েছি, আমরা আর বাড়াইনি। সকালবেলাতে এসব পুলিশ দেখছি তাই দেখছি, কি পা গেছে তাও আমরা যাইনি দেখতে। আমরা ওসব দেখে ভয় করি, আমরা না ছিল না, আমরা হলো ছাগল চলে গেছিলো, গরু লেছি, চার কেড়েছি, ছিল না পুলিশই এখানে। আগে আমরা দেখছি পুলিশের গোহাইছে তাই শুনতে পাচ্ছি। কী কী বলবো, আমরা তো ধরেন যে আমরা আমাদের সব মন খারাপ, আমাদের বাড়ি আলা মারা গেছে, আমরা ওসব কোনো দিকে আমরা সব তাকাইনি না। আমরা তাও জানি না, আমরা বিদেশি মানুষ ছিল, আমরা এখানে আইসেছি নতুন, আমরা ওসব কী কী বলছে আমরা জানি। আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতান বেনারসি, জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, স্টিফোর্ড, বাংলার তাঁত, জামদানি লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।